बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम। द्वारेपाड़ा सरकारी महाविद्यालय कृषि शिक्षार ऑनलाइन क्लासे सकल छात्र छात्री के जानाई स्वागतम। आमी शाहनाज परवीन, प्रभाषक कृषि शिक्षा, द्वारेपाड़ा सरकारी महाविद्यालय, रूपनगर, ढाका। आज के आमी तुम्हारे कृषि शिक्षा द्वितीय पत्रेर द्वितीय अध्याय जेखने मुरगीर बाच्चा उत्पादन अथवा डिम फुटानो ए विषयटी निये आलोचना करा हुए छे, शे परिच्छेदटी आमी तोमादेरके आज के पढ़ाबो। तो चलो शिक्षार्थीरा, आमरा आजकेर आलोचना शुरू करी। आजकेर आलोचना शुरूते आमी जे विषयटी निये आलोचना करबो सेटी होच्छे बाच्चा फोटानोर जोन्नो डिम निर्वाचन ओ संरक्षण। बाच्चा फोटानोर जोन्नो डिम निर्वाचन एवं संरक्षण एकटा गुरुत्वपूर्ण विषय। डिम থেকে বাচ্চা ফোটানোর জন্য সঠিক ডিম যদি নির্বাচন না করা যায় তাহলে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় না। তাই আমাদেরকে সতর্কতার সাথে ডিম নির্বাচন করতে হবে যাতে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয়। এখানে যেসব বৈশিষ্ট্যের উপর ডিম ফোটানোর জন্য ডিম বাছাই নির্ভর করে তা আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমেই আছে ডিমের আকার। ডিমের আকারের উপর বাচ্চার আকার নির্ভরশীল। খুব বড় বা খুব ছোট ডিম বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করা ঠিক নয়। মাঝারি আকারের ডিম বাচ্চা ফোটানোর জন্য উপযুক্ত। ডিমের আকৃতি, ডিম্বাকৃতির ডিম ফোটানোর জন্য বাছাই করা উচিত। লম্বাটে বা গোলাকার ডিম বাছাই করা ভালো নয়। বাচ্চা উৎপাদনের জন্য গড়ে 58 গ্রাম ওজনের ডিম বাছাই করা উচিত। ডিমের খোসার পুরুত্ব, পাতলা খোসার ডিম বাচ্চা ফোটানোর জন্য বাছাই করা উচিত নয়। পাতলা খোসার ডিম মুরগির নিচে অথবা ইনকিউবেটরে রাখলে তা ভেঙে ডিমের ভেতরের অংশ আলাদা হয়ে যেতে পারে। এতে করে অন্যান্য যে ডিমগুলো আছে সেই ডিমের বাচ্চা উৎপাদনও ব্যাহত হতে পারে। ডিমের খোসার রং, যে জাত বা উপজাতের মুরগি বা যে রঙের ডিম পারে বা ফোটানোর জন্য সে রঙের খোসার ডিম বসানো উচিত। বাদামি রঙের ক্ষেত্রে গাঢ় বা মাঝারি বাদামি রঙের ডিম নিতে হবে। ডিমের খোসার মসৃণতা ডিম ফোটানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিমের খোসাকে মসৃণ করতে হলে সঠিক এবং সুষম অনুপাতে খাদ্য মুরগির জন্য সরবরাহ করতে হবে। যে খাদ্যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাব থাকে সে ধরনের খাদ্য ডিমপাড়া মুরগিকে খাওয়ানো উচিত নয়। তাছাড়া ডিমের খোসা বেশি খসখসে হলে সেগুলো ভালো ফোটে না। তাই শক্ত এবং মসৃণ খোসা বিশিষ্ট ডিম বসানোর জন্য নির্বাচন করতে হবে। ময়লাযুক্ত ডিম বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করা উচিত নয়। ডিমে ময়লা থাকলে সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে ডিম ফোটানোর জন্য রেখে দিতে হবে। ডিমের ভেতরের গুণাবলী, ডিমের ভেতরের অংশ আলোর সাহায্যে পরীক্ষা করলে যদি কোনো ডিমের ভেতর রক্তের দাগ অথবা ডিমের সাদা অংশ এবং কুসুম ঘোলাটে দেখা যায় তাহলে সে ডিম থেকে বাচ্চা ফোটে না এবং তা দেওয়ার জন্য নির্বাচন করা যায় না। রোগমুক্ত ডিম নির্বাচন করতে হবে এবং রোগমুক্ত মুরগি থেকে ডিম নির্বাচন করলেই আমরা রোগমুক্ত ডিম পেতে পারি। মুরগির বিভিন্ন রোগ আছে যেগুলো সংক্রামক, সেই ধরনের সংক্রামক রোগ যুক্ত মুরগি থেকে মুরগির ডিম বাছাই করা উচিত নয়। ডিমের ভেতরের পুষ্টি, অর্থাৎ ডিমের ভেতরের পুষ্টিকর খাদ্যের উপর ভ্রূণের বৃদ্ধি নির্ভর করে, সেজন্য ডিমপাড়া মুরগিকে সুষম খাদ্য দিতে হবে, তাহলেই ডিমপাড়া মুরগির পুষ্টি বাড়বে। মুরগির বয়স, ফোটানোর জন্য ভালো ডিম পেতে হলে মুরগির বয়সের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। মুরগি ডিম দিতে শুরু করার 3 থেকে 4 সপ্তাহ পরে প্রাপ্ত ডিমের স্ফুটন ক্ষমতা সবচেয়ে বেশি। মুরগির বয়স বাড়ার সাথে সাথে পরবর্তী বছরগুলোতে ডিমের স্ফুটন ক্ষমতা কমতে থাকে। সাধারণত যেসব খামারে মোরগ মুরগির অনুপাত 1:10 এবং মোরগের স্বাস্থ্য ভালো ও শক্তিশালী সেসব খামার থেকে ফোটানোর ডিম সংগ্রহ করতে হয়। সুযোগ থাকলে বাতির আলোর সাহায্যে ডিমের ভ্রূণ পরীক্ষা করা যায়। ডিমের মধ্যে বুদবুদ, ডিমের কুসুম মাঝখানে না থাকলে ডিমের মাঝে মাংসের বা
রক্তের দাগ থাকলে সে ডিম ফোটানোর জন্য নির্বাচন করা যাবে না। এভাবে আলো দিয়ে ডিমের ভেতর পর্যবেক্ষণকে ক্যান্ডেলিং বলে। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে ক্যান্ডেলিং করার বিষয়টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ ডিমকে যদি আমরা আলোর সাহায্যে পরীক্ষা করি, অর্থাৎ ডিমের ভ্রূণ ডিমের ভেতরে ঠিকমতো আছে কি না এটা পরীক্ষা করার প্রক্রিয়াকে ক্যান্ডেলিং বলে। ক্যান্ডেলিংয়ের মাধ্যমেও আমরা ভালো ডিম বাছাই করতে পারি। তো শিক্ষার্থীরা, আমি আশা করব যে ডিম নির্বাচন করতে গেলে যে যে বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হয় সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। বাসায় তোমরা এই বিষয়টা আরও ভালোভাবে পড়বে, তাহলে এই বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে। এরপরে আমরা আলোচনা করব বাচ্চা ফোটানোর জন্য ডিমের যত্ন ও সংরক্ষণ, অর্থাৎ কেয়ার অ্যান্ড প্রিজারভেশন অফ হ্যাচিং এগ। ডিম থেকে বাচ্চা ফোটার হার ডিমের যত্নের উপরে নির্ভরশীল। ডিম উৎপাদনের ব্যাপারে প্রতিটি ডিম যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আকারে মাঝারি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরিষ্কার ডিম থেকে রোগ জীবাণু ছড়ায়, ফলে ভালো ডিম নষ্ট হয়ে যায়। তাই ফোটানোর ডিমের যত্ন পরিচর্যা কীভাবে সঠিকভাবে করা যায় তা নিম্নে আলোচনা করা হলো। পরিষ্কার ডিম পাওয়ার জন্য ডিম পাড়ার ঘরে প্রতি 5 থেকে 7টি মুরগির জন্য একটি ডিম পাড়ার বাক্স রাখতে হবে। বাক্সে শুকনো কাঠের ভুষি, ধানের তুষ অথবা শুকনো খড়কুটা বিছিয়ে দিতে হবে। সপ্তাহে অন্তর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যদি কোনো ডিমে ময়লা থাকে তাহলে পরিষ্কার শুকনো ন্যাকড়া দিয়ে সেই ডিমগুলো ময়লামুক্ত করতে হবে। শীতকালে দিনে অন্তত 2 বার এবং গরমের দিনে অন্তত 3 বার করে ডিমের খামার থেকে ডিম সংগ্রহ করতে হবে। ডিম সংগ্রহ করে ডিমের মোটা অংশটি ট্রেতে বসানোর সময় উপরের দিকে রাখতে হবে, কারণ অধিকাংশ ডিমের ভ্রূণের মাথা ডিমের মোটা অংশে থাকে। গ্রীষ্মকালে 3 থেকে 5 দিন বয়সের এবং শীতকালে 7 থেকে 10 দিনের ডিম বাচ্চা ফোটানোর জন্য ব্যবহার করা ভালো। নির্বাচিত ডিমকে বেশি নাড়াচাড়া করা উচিত নয়, কারণ এতে ডিমের ভেতরের বায়ু গহ্বর এবং ডিমের কুসুম নড়ে যেতে পারে। ডিমের কুসুম যদি নড়ে যায় তাহলে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন কম হয়। এরপর আছে ফোটানোর জন্য নির্বাচিত ডিম সাধারণত 50 থেকে 55 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এবং 60 থেকে 70 ডিগ্রি আর্দ্রতায় সংরক্ষণ করা উচিত। ফোটানোর ডিম কখনোই অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম বা শুষ্ক পরিবেশে না রাখাই ভালো। ঘরের পরিবেশ শুষ্ক হলে পানি অথবা ভেজা চট দিয়ে ঘরের আর্দ্রতা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আবহাওয়া খুব গরম ও শুকনো থাকলে ডিমের উপর হালকাভাবে মাঝে মাঝে পানি ছিটিয়ে দিতে হবে। ফোটানোর ডিম খুব সাবধানে নাড়াচাড়া বা স্থানান্তরিত করা উচিত। ডিমের ভেতরের অংশ বেশি নড়ে গেলে ডিম থেকে বাচ্চা কম ফোটে, কাজেই ফোটানোর ডিম মোটে ঝাঁকানো উচিত নয়। ডিমের মোটা অংশ উপরে এবং চিকন অংশ নিচে দিয়ে ডিমটাকে সাজাতে হবে। 7 দিনের বেশি সংরক্ষণ করে রাখলে 24 ঘন্টায় কমপক্ষে 3 থেকে 4 বার ডিম উল্টিয়ে দেওয়া ভালো। এরপরে আমি আলোচনা করব বাচ্চা ফোটানোর জন্য ডিম সংরক্ষণ। বাচ্চা ফোটানোর জন্য ডিম সংরক্ষণ করতে গেলে যে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের বিবেচনায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আছে তাপমাত্রা। তাপমাত্রা ডিম সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম সর্বদা আর্দ্রতা সম্পন্ন এবং ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করা উচিত। ডিম সংরক্ষণের আদর্শ তাপ 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে সংরক্ষণ করলে ডিমের ভ্রূণ মারা যাবে। আবার 27 ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক তাপে সংরক্ষণ করলে ডিমের অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে। এরপর আছে আর্দ্রতা। সাধারণত 58% থেকে 60% আপেক্ষিক আর্দ্রতায় ডিম সংরক্ষণ করলে ফোটার হার সবচেয়ে বেশি হয়। ঘরের আর্দ্রতা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্দ্রতা কম থাকলে অধিক বাষ্পায়ন হয় এবং ডিমের বায়ুকোষ আকার বড় হয়ে যায়। তাই আমাদের মাঝে মাঝে পানি ছিটিয়ে ঘরের ভেতরের আর্দ্রতা ঠিক রাখতে হবে। এরপর আছে বায়ু চলাচল।
বায়ু চলাচল আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, যেখানে ডিম সংরক্ষণ করব। ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধির জন্য বায়ু চলাচল উপযোগী পরিবেশে ডিম রাখতে হবে, যে বায়ুতে 21% অক্সিজেন এবং 5%-এর নিচে কার্বন ডাইঅক্সাইড থাকে, সে বায়ু ডিম ফুটানোর জন্য উপযোগী। ডিম নাড়াচাড়া না করা, ফোটানোর জন্য বাছাইকৃত ডিমের সরু প্রান্ত নিচে এবং মোটা প্রান্ত উপরে রেখে ট্রেতে সুন্দর করে সাজাতে হবে। ডিম সংরক্ষণের সময়সীমা তাপমাত্রার উপর নির্ভর করে। মুরগির ডিম 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 7 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। 1 থেকে 4 দিন বয়সের ডিম অপেক্ষা সদ্য পাড়া ডিমে বাচ্চা ফোটানোর হারটা বেশি। ডিম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অপরিষ্কার ডিম বাচ্চা ফোটানোর জন্য বাছাই করা উচিত নয়। ডিম কখনো পানি দিয়ে ধোয়া যাবে না, কারণ এতে ডিমের খোসার সূক্ষ্ম ছিদ্রগুলো বড় হয়ে যায়। তাছাড়া পানির মাধ্যমে ধোয়া হলে রোগ জীবাণু ডিমের মধ্যে সহজেই প্রবেশ করে। তাই আমাদেরকে ডিম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পরিষ্কার কাপড় ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার কাপড় ব্যবহার করে সেই ডিমে অনেক সময় তেল মাখিয়ে রাখলেও ডিম দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। প্রতিটা ডিম ফোটানোর জন্য একটা উপযুক্ত সময় আছে। যে সময়ের আগে বা পরে যদি ডিম বসানো হয়, তাহলে সেই ডিম থেকে অনেক ক্ষেত্রে বাচ্চা উৎপাদন হয় না। সাধারণত ডিম দুভাবে ফুটানো যায়, একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি আর একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। তো কৃত্রিম পদ্ধতিতে ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা ফুটানো যায়, আর প্রাকৃতিক পদ্ধতিতে কুচে মুরগির নিচে ডিম রেখে সেই ডিম থেকে বাচ্চা ফুটানো যায়। ইনকিউবেটরে সারা বছরই ডিম ফুটানো যায়। মুরগি ডিম পাড়ার পরপরই ইনকিউবেটরে বসালে ডিম ফোটার হার বেশি হয়। আবহাওয়ার তারতম্যের দরুন বছরের সবসময় ডিম সমানভাবে ফোটে না। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয় বলে আবহাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এরূপ আবহাওয়ায় বেশিরভাগ ডিমই নষ্ট হয়ে যায়, ফলে ডিমের স্ফুটন ক্ষমতা কমে যায়। তাছাড়া যেসব বাচ্চা ফোটে সেগুলোকে বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে। আবার অতিরিক্ত গরমের মধ্যেও ডিম ভালো ফোটে না। বসন্তকাল প্রাকৃতিকভাবে ডিম ফোটানোর জন্য উত্তম। এ সময় ডিম ফোটার কারণে নিম্নলিখিত সুবিধাদি পাওয়া যায়। এ সময় আবহাওয়া তাপমাত্রা কম থাকে, যথেষ্ট পরিমাণ খাদ্য পাওয়া যায়। এতে করে মুরগির উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। বাচ্চা ফোটানোর ও ডিম সংরক্ষণের জন্য এ সময় সবচেয়ে ভালো পরিবেশ পাওয়া যায়। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ কম হতে মুরগি ও বাচ্চার রোগবালাই কম হয়। শীতকালে বাচ্চার দৈহিক বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয় এবং দৈহিক বৃদ্ধি অনুযায়ী মুরগি ডিম পাড়তে আরম্ভ করে। নিচে সারণিতে বিভিন্ন গৃহপালিত পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর সময়কালটা উল্লেখ করা হলো। মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় হচ্ছে, সময়কালটা হচ্ছে 21 দিন, হাঁসের ক্ষেত্রে 28 দিন, রাজহাঁসের ক্ষেত্রে 33 দিন, কোয়েলের ক্ষেত্রে 16 থেকে 18 দিন, কবুতরের ক্ষেত্রে 18 দিন, তিতিরের ক্ষেত্রে 28 দিন। এই ডিম এই প্রজাতির পোলট্রির বাচ্চা উৎপাদনের জন্য একটা নির্দিষ্ট টাইম এখানে উল্লেখ করা আছে, যে সময়টা অতিক্রম না করলে কোনো মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় না। তো তোমরা শিক্ষার্থীরা, তোমরা এই 4টা ভালোভাবে পড়বে। তোমাদের এমসিকিউ পোর্শনে এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। এরপরে আমরা আলোচনা করব ডিম ফোটানোর প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতি নিয়ে। সাধারণত দুইভাবে ডিম ফোটানো যায়, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি। তো দুই পদ্ধতিরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমি আজকে তোমাদের সাথে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফুটানো আর কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটানোর যে তুলনামূলক আলোচনা, সেই আলোচনাটা আমি তোমাদেরকে আজকে পড়াব। প্রাকৃতিক পদ্ধতিতে কম সংখ্যক ডিম ফুটানো যায়, সাধারণত 10 থেকে 15টি, আর কৃত্রিম পদ্ধতিতে অধিক সংখ্যক ডিম ফুটানো যায়। ডিম ফুটানোর জন্য কুচে মুরগি ব্যবহার করা হয়। ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর ব্যবহার করা হয়। প্রাকৃতিক পদ্ধতিতে যে কোনো সময় ডিম ফুটানো সম্ভব হয় না, কৃত্রিম পদ্ধতিতে যে কোনো সময় ডিম ফুটানো যায়। দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না প্রাকৃতিক পদ্ধতিতে।
কৃত্রিম পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের দরকার হয়। প্রাকৃতিক পদ্ধতিতে সব ডিম ফোটে না, কিছু ডিম নষ্ট হয়। কৃত্রিম পদ্ধতিতে সব ডিমই ফোটে, ডিম নষ্ট হয় না। প্রাকৃতিক পদ্ধতি শক্তিশালী ও নিরোগ বাচ্চা পাওয়া যায়। সাধারণত ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেগুলো রোগাক্রান্ত হতে পারে এবং দুর্বল হতে পারে, মুরগির ডিম ভাঙতে ও বাচ্চা মেরে ফেলতে পারে। প্রাকৃতিক পদ্ধতিতে আর কৃত্রিম পদ্ধতিতে ডিম ভাঙা বা বাচ্চা মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রাকৃতিক পদ্ধতিতে তাপমাত্রা ও আর্দ্রতা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় না, আর কৃত্রিম পদ্ধতিতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে ডিম ফোটানোর প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতির তুলনামূলক আলোচনাটা আমরা পড়লাম। আমি আশা করব যে এই আলোচনা থেকে তোমরা প্রাকৃতিক পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতি সম্পর্কে তোমরা তোমাদের ধারণা লাভ করতে পেরেছ। তো আজকের আলোচনায় আমি চেষ্টা করেছি যে ডিম ফোটানোর, বাচ্চা ফোটানোর জন্য যে ডিম নির্বাচন করব সেই ডিমগুলো কেমন হবে, সেই ডিমের কী ধরনের যত্ন নিতে হবে, কী ধরনের পরিবেশে সেই ডিমগুলো রাখতে হবে, কী ধরনের এনভায়রনমেন্ট মেনটেন করলে সেই এনভায়রনমেন্ট থেকে ডিম ফুটে বাচ্চা বের হবে, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, আমি আশা করব যে এই আলোচনাটা তোমরা বাসায় পড়বে এবং তোমাদের এই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা আরও মজবুত হবে। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আমি সামনের ক্লাসে তোমাদেরকে এই পরিচ্ছেদের বাকি যে বিষয় আছে, কৃত্রিম পদ্ধতি এবং প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে কীভাবে ডিম ফুটানো যায়, ইনকিউবেটরে কীভাবে ডিম ফুটানো যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়ালেখার সাথে থেকো। তোমাদের মঙ্গল এবং কল্যাণ কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।